দর্শক, আপনারা জানেন আজকে সোহরাওয়ার্দী উদ্যানে, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা ছিল। সেখানে অনেকেই বক্তব্য রেখেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি যে দাবিগুলো করেছেন, তিনি বলেছেন যে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্দলীয় একটি সরকারের অধীনে নির্বাচনের আয়োজনের দাবি জানিয়েছেন। এবং তিনি বলেছেন তারেক রহমান, খালেদা জিয়া সহ যারা রয়েছেন তাদের সব মামলা প্রত্যাহার করতে হবে। তো আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন আছে আমাদের দিবাকর বিশ্বাসের, চলুন আমরা একটু দেখে নিই। খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা সহ সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় সমবেত হন বিএনপির নেতাকর্মীরা। সকাল থেকেই ব্যানার ফেস্টুন নিয়ে সভাস্থলে আসতে শুরু করেন তৃণমূলের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি রাজধানীর আশেপাশে জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেন জনসভায়। খালেদা জিয়া আমাদের চেতনা, খালেদা জিয়া আমাদের সংগ্রামের অনুপ্রেরণা। এ সময় সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে আন্দোলনের কোনো বিকল্প নেই বলে জানান বিএনপির নেতারা। সুষ্ঠু নির্বাচন হলে তাদের জয়যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই জন্য আমি মনে করি তারাই ষড়যন্ত্র করবেন যাতে আগামী নির্বাচনকে নস্যাৎ করা যায়। বিএনপি নেতা কর্মীরা হাজার হাজার মামলাকে ভয়ভীত নয়, বিএনপির কর্মীদের কোনো পরিস্থিতি জমিয়ে রাখা যাবে না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, খালেদা জিয়াকে মুক্ত করব। আজকে ঐক্য মুক্ত সৃষ্টি হয়েছে যে এই সরকারের পতন ঘটাতে হবে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সহ সাত দফা দাবি তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি। তফসিল ঘোষণার আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যারা তারেক রহমান সহ সকল বন্দী জাহাজগুলি যারা আছেন এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে। সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ সশস্ত্র বাহিনী নিয়োগ নিশ্চিত করতে হবে। ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার কথাও জানান বিএনপি নেতারা। দিবাকর বিশ্বাস, বাংলা টিভি, ঢাকা।